সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্প্রতি 5টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হলো বাংলাদেশে। এর মধ্যে 3টি চীনের তৈরি যুদ্ধজাহাজ আর 2টি দেশে তৈরি সার্ভে ভেসেল। 5টি জাহাজ যুক্ত হলো, সবার নজর ছিল কিন্তু চীনের তৈরি 3টি যুদ্ধজাহাজের দিকে। খুলনা শিপইয়ার্ডে তৈরি জরিপ জাহাজ 2টি কিন্তু অবহেলায় নজর এড়িয়ে যাচ্ছে, কারণ এই জাহাজগুলির যুদ্ধ সক্ষমতা না থাকায় আমাদের উচ্চাভিলাষী যুদ্ধবাজ মন জরিপ কাজকে গুরুত্ব দেয়নি যুদ্ধের মতো করে। তবে আমরা গুরুত্ব না দিলেও নীরবে আমাদের কিন্তু একটি অর্জন এসে গেছে, যেমন আমাদের এই বিএনএস তল্লাশি বা দর্শক কিন্তু আকারে সিমের টাইপ 22 মিসাইল ফার্স্ট অ্যাটাক ক্রাফটের কাছাকাছি এবং 2টি জাহাজই ক্যাটমারান প্রযুক্তির। গতিতে অবশ্য অনেক পার্থক্য আমাদের 16 নট আর সিমের 36 নট। তবে এখানে উল্লেখযোগ্য যে আমাদের জাহাজগুলো জরিপ কাজের জন্য তৈরি করা বিধায় অনেকটা ইচ্ছাকৃতই গতি কম রাখা হয়েছে, কারণ জরিপ কাজের জন্য বেশি গতির প্রয়োজন নেই। তবে ইচ্ছা করলেই কিন্তু ইঞ্জিন সক্ষমতা ও হাল সক্ষমতা বৃদ্ধি করে গতি বৃদ্ধি করা সম্ভব। অতএব আমাদের এই জাহাজ দুটি তৈরি করে যে সক্ষমতা অর্জন করেছি তাতে প্রয়োজনে আমরা এই ডিজাইন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করেই সিনের টাইপ 22 এর মতো মিসাইল বোট এবং নিজেদের প্রয়োজনীয় পেট্রোল বোট তৈরি করতে পারবো, যা নিজেদের ব্যবহারের পাশাপাশি রপ্তানিও করা সম্ভব। এই সম্পর্কে আপনাদের অভিমত কি, জানতে চাই আপনাদের খোলাখুলি মন্তব্যগুলি। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।